বিএনপি জামাত ধ্বংস করে আর আওয়ামী লীগ সৃষ্টি করে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়রানি বন্ধে ভূমির সব কাজ ডিজিটালাইজড করার ঘোষণা ইসির আলোচনার প্রস্তাব গ্রহণ করছে না বিএনপি জানালেন মির্জা ফখরুল তারা চায় একটি পক্ষপাতদুষ্ট কেয়ারটেকার সরকার বললেন ওবায়দুল কাদের সাভারে প্রথম আলো সাংবাদিক শামসকে গ্রেফতার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা সংক্ষুব্ধকেও বিচার চাইলে পুলিশ ব্যবস্থা নিতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি ওমরা যাত্রীদের বাড়িতে শোকের মাতম মরদেহ দেশে আনার দাবি স্বজনদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আগামী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় করা হবে জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন আন্দোলনের নামে বিএনপি জামাত ধ্বংস করে আর আওয়ামী লীগ সৃষ্টি করে মানুষের কল্যাণে পারিবারিক ও সামাজিক নানা সমস্যার অন্যতম কারণ জমি বা ভূমি স্বাধীনতার পর জাতির পিতার উদ্যোগে এমন সমস্যার সমাধানে নেওয়া হয় নানা পদক্ষেপ জটিলতা কমাতে ভূমি খাতে ব্যাপক সংস্কারের পর ডিজিটালাইজড করার উদ্যোগ নেয় বর্তমান সরকার এর অংশ হিসাবে ভূমি মন্ত্রণালয়ের 7টি নতুন উদ্যোগের উদ্বোধন করা হলো বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান থেকে লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও গুচ্ছগ্রাম কমপ্লেক্স রেজিস্ট্রেশন মিউটেশন আন্তঃসংযোগ স্মার্ট ভূমি নকশা ভূমি রেকর্ডস ভূমি পিডিয়া ভূমি সেবা কেন্দ্র এবং স্মার্ট ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ভূমি নিয়ে নানা জটিলতা কমানো গেছে বলেই জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেয়া এখন সম্ভব সেবা নিয়ে হয়রানি বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী 1622 এ নম্বরে ফোন করে কিংবা ঘরে বসে land.gov.bd এই পোর্টাল থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো নাগরিক এখন ভূমি অফিসে না এসেই নামজারি ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারী আরও নিষ্ঠার সাথে কাজ করবেন আমি সেটাই আশা করি আগামী পহেলা বৈশাখ 1430 থেকে সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের সেবাই কাজ করছে যারা ভূমি অফিসগুলি পুড়ে আছে তারা যে জমিতে বাস করে তাদেরকে সেখান বের করে দিতে হবে কারণ ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে তাদের কাছে আর কোনো ডকুমেন্ট থাকবে না কাজে জমির মালিক তারা না ওগুলি আমরা একবার ভূমিহীনদের মাঝে বন্টন করে দেবো কাজে এই ধ্বংসাত্মক কার্যের মধ্য দিয়ে কিন্তু একটা শুভ কাজের উদ্বোধন আমরা করেছি অর্থাৎ ওরা ধ্বংস করে অর্থাৎ বিএনপি জামাতের কাজ হচ্ছে ধ্বংস করা আর আওয়ামী লীগ সৃষ্টি করে মানুষের কল্যাণে এবং মানুষের কল্যাণে সব উদ্যোগ নেয় বন্টন ব্যবস্থা নিশ্চিত করা গেলে পারিবারিক অনেক সমস্যা থাকবে না বলেও প্রধানমন্ত্রী আশা করেন সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা নির্বাচন কমিশনের আলোচনার প্রস্তাব গ্রহণ করছে না বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বর্তমানে মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপ হবে অর্থহীন দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান 2014-18 সালের নির্বাচনে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং ইচ্ছা থাকলেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই চিঠি দেয় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে আলোচনার বিষয়ে দলের সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল বর্তমানের মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না এবং তা হবে অর্থহীন সবাই সিদ্ধান্ত গৃহীত হয় যেহেতু মূল রাজনৈতিক সমস্যার সমাধান নির্বাচন কমিশন প্রস্তাবিত আলোচনা ও মত বিনিময়ে সম্ভব নয় সে কারণে বিএনপি এই প্রস্তাব গ্রহণ করতে পারছে না যার কোনো ক্ষমতাই নেই আমার এই সমস্যার সমাধান করার আমাদের দেশের জাতির তার কাছে এই সুযোগটা আমরা কী জন্য নেব
উনি তো মেইল বক্স নন যে ওনার কাছে পাঠিয়ে দিলাম, উনি পাঠিয়ে দিলেন সরকারের কাছে। এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের ব্যাপার, সংবিধান পরিবর্তন করে ওই জায়গায় যেতে হবে। সুতরাং এটা সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে, সরকারকেই আসতে হবে, এবং আমাদের কথা পরিষ্কার যে এই বিষয় ছাড়া এই সরকারের সঙ্গে আর কোনো বিষয়ে আলোচনা আমাদের কোনো আগ্রহ নেই। বিএনপি নির্বাচনে না গেলে সরকারি দল আবারও ওয়াক ওভার পাবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে নিজের মতামত তুলে ধরেন বিএনপির মহাসচিব। ওয়াক ওভার তো আমরা কখনোই বিশ্বাস করি না, আমাদের মূল বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল ফিল্ড তৈরি করার আগে সবার আগে যে কথাটা আমরা বলেছি, আমাদের 10 দফা কর্মসূচি যেটা দিয়েছি, ইউ রিজাইন ফার্স্ট, সংসদ বাতিল করেন, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, নির্বাচন হবে, 100 বার নির্বাচনে যাব। কিন্তু তার জন্য তো সেই ফিল্ড তৈরি করতে হবে। আপনি ক্ষমতায় বেআইনিভাবে ক্ষমতায় গিয়ে জবরদখল করে 2/3 মেজরিটি নিয়ে সংবিধান কেটে ছুটে সব ফেলে দিয়ে আপনি রেফারেন্ডাম দেন না এখন, লেট ইট বি কন্ডাক্টেড বাই এ নিউট্রাল অর্গানাইজেশন। দেখেন 99% লোক বলবে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। ক্ষমতায় টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের একটা নির্বাচন দেখাতে হবে, নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচনের আগে এই ধরনের ভিন্নমত যারা পোষণ করে অথবা আপনার যারা আপনার ভীতি প্রদর্শন করা, গোটা দেশে একটা ত্রাসের অবস্থা সৃষ্টি করা যে আবার আপনার র্যাব অ্যাক্টিভ হয়েছে, আবার তুলে নিয়ে যাচ্ছে, আবার সেখানে লোক মারা যাচ্ছে, আবার একটা জুডিশিয়াল কিনিং হচ্ছে, ডিবি তুলে নিয়ে যাচ্ছে লোকজন, তাকে গ্রেফতার করছে, মানুষকে আবার ভয়ের মধ্যে ফেলার জন্য, আবার মানুষকে ভীতির মধ্যে আর রাখার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সাধারণ মানুষের কথা বলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিককে তুলে নেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নির্বাচনে না এলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে, তারপরও অনেকের চেয়ে ভালো আছে দেশের মানুষ। বুধবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ও পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী। এ সময় নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দাম কিছুটা বেশি হলেও অন্য অনেক দেশের চেয়ে পরিস্থিতি ভালো রয়েছে। আমি একটা কথাই বলবো, আমরা অনেকের চেয়ে ভালো আছি। আমাদের এখানে কস্ট অফ লিভিং এর যে এখানে হচ্ছে, কস্ট অফ লিভিং এর যে সংকট সারা বিশ্বে সেটার প্রতিক্রিয়া এখানেও আছে, এখানেও জিনিসপত্রের দাম বেড়েছে, এখানে সেটাকে আমি অস্বীকার করছি, সেটা স্বীকার করেই বলছি আমরা অনেকের চেয়ে ভালো। চলমান রাজনৈতিক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই, রাজনৈতিক ও আইনগতভাবে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপি যত চেষ্টাই করেছে এই যে খাওয়া দাওয়া লোটা কম্বল হান্ডি পাতিল বাক্স বিছানা নিয়া যেভাবে 7 দিন আগে সভাস্থলে গিয়ে ওখানে বিছানা পেতেছে, তো সেটার রেজাল্ট কি? আমার বক্তব্য হচ্ছে এটা ছিল তাদের নেতা কর্মীদের আন্দোলন, এখানে পাবলিক পার্টিসিপেশন ছিল না। যে জনগণ আপনারা বলছেন কষ্ট করে, কষ্টে আছে, তারাও বিএনপিকে বিশ্বাস করে না, সে কারণে তাদের আন্দোলনে জনগণের পার্টিসিপেশন থাকতো। যদি জনগণের পার্টিসিপেশন থাকতো তাহলে গণ অভ্যুত্থান না হোক, গণ আন্দোলনও করা যেত। কাজে হুইম্পারে এসে পতিত হয়েছে যে দল, তারা আর আন্দোলন করবে, তত্ত্বাবধায়ক আদায় করবে, সরকারের পদত্যাগ আদায় করবে, এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু। এ সময় নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন মেগা প্রকল্পের বিষয়টি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নয়ন কাজের পরিবর্তে সড়ক দুর্ঘটনার তথ্য প্রচার করে মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা বিচার করা যায় না। ঋষাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
সাফারের বাসা থেকে দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শামসুজ্জামান হলি আর্টিজান হামলায় নিহত পুলিশ সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল করিমের ছোট ভাই। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে। বুধবার ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা আমবাগানের ভাড়া বাসা থেকে শামসুজ্জামান শামসকে আটক করা হয়। শামস গত এক বছর ধরে তার মাকে নিয়ে বাসাটির নিচতলায় ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 4:30 দিকে তিনটি গাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য সাদা পোশাকে শামসুজ্জামানের বাসায় যায়। তাদের মধ্যে 7 থেকে 8 জন বাসায় ঢোকে, একজন শামসুজ্জামানের থাকার রুমে তল্লাশি করে তার ব্যবহার করা ল্যাপটপ, 2টি মোবাইল ফোন ও 1টি পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে যায়। ভোর 4:45 দিকে বটতলা থেকে ওই দলটি আবার শামসুজ্জামানের বাসায় যায়। এ সময় আশুলিয়া থানার এসআই রাজু সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা গ্রেফতার সাংবাদিক শামসের মুক্তি দাবি করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শব্দে আমি উঠি, জিজ্ঞেস করলাম যে আপনারা কারা? আমি সিআইডি থেকে আসছি, একটু খুলতে হবে। কেন? আপনার বাড়িতে শামসুজ্জামান নামে কেউ থাকে? যে থাকে, এখানে নিচতলায় থাকে। তো উপরে খুলে দিলাম, তারপর তার সাথে কথা বললো খুব আন্তরিকভাবেই, মানে কোনো ধরনের অ্যাগ্রেসিভ কারোর মধ্যে দেখিনি। কথা হলো বাস, এরপরে ল্যাপটপ, 2টা মোবাইল আর 1টা হার্ড ডিস্ক ছোটো নিয়ে গেছে। এটাতে আমার স্বাক্ষরও নিয়েছে, মানে জব্দকৃত মালামালের কাগজপত্রটা আমার স্বাক্ষর নিয়েছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কী মামলা হয়েছে, কয়ে যে একটা পত্রিকার রিপোর্ট, এর প্রেক্ষিতে একটা মামলা হয়েছে, মামলার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবে, সেই জন্য তাকে নিয়ে যাচ্ছে। এদিকে সাভারে সাংবাদিক আটক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চান বা মামলা করেন, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারে। বুধবার সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিআইডি পরিচয়ে প্রথম আলো সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আইন নিজস্ব গতিতে চলে, তাই কেউ সংক্ষুব্ধ হয়ে বিচার চাইলে সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য অনুযায়ী সাভারের সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে, তবে বিষয়টি পুরোপুরি জানতে আরও সময় লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলোর সাংবাদিকের নিউজটি সঠিক ছিল না, সেটি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 71 টিভিতে সুন্দর করে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, দেশ এগোনোর পরে স্বাধীনতা দিবসে এই ধরনের একটি ভুয়া নিউজ কাম্য নয়। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, এই থানায় মামলা করেন, রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারেন। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে, এই মামলার এই করে কেন্দ্র করেই খুব সম্ভবে কিছু একটা ঘটনা ঘটেছে। তবে প্রথম আলোর সাংবাদিক সাহেব যেই ইটা করেছেন, উদ্ধৃতিটা করেছেন, এটা সঠিক ছিল না, যেটা নাকি 71 টিভির মাধ্যমে আপনারাই প্রচার করেছেন। নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র। র্যাব হেফাজতে জেসমিন সুলতানার মৃত্যুর ঘটনা নিয়ে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নূর খান বলেন, মামলা হওয়ার আগে জেসমিনকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটি বেআইনি। তাছাড়া জেসমিনের মৃত্যুর পর তার ছেলে শাহিদ হোসেন সৈকতকে র্যাব ক্যাম্পে নিয়ে গিয়ে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং কী ধরনের হুমকি দেওয়া হয়েছে তা খুঁজে বের করা দরকার। সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আইন ও সালিশ কেন্দ্র। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাব এর হেফাজতে সুলতানা জেসমিন হত্যার মতো দু একটি ঘটনায় নতুন করে এই বাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আসার আশঙ্কা নেই। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কানাডার বেগমপাড়া তালিকা করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। যে দেশে মানি লন্ডারিং হয় সে দেশের সরকার এই বিষয়ে তথ্য দিতে চায় না বলেও জানান মন্ত্রী। বলেন, এসব তালিকা করা মূলত দুর্নীতি দমন কমিশনের কাজ, তবে বেসরকারি সূত্রে যেসব তথ্য পাওয়া গেছে তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া যায় না বলেও মনে করেন তিনি।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪ ওমরা যাত্রীর মধ্যে ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার, এর মধ্যে গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও কক্সবাজার রয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দ্রুত মরদেহ দেশে আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি কুমিল্লা। এদের মধ্যে মুরাদনগর উপজেলার মোসফাফুর গ্রামের মামুন আর দেবিদ্দারের রাজামেহের গ্রামের গিয়াসুদ্দিন। এদিকে অপর নিহত রাসেল মোল্লার বাড়ি মুরাদনগর হলেও এখনো বাড়ির খোঁজ মেলেনি। এছাড়া আহতদের মধ্যে দুজন নিহত মামুনের স্বজন। চার ভাই বোনের মধ্যে মামুন সবার ছোট। এদিকে দেবিদ্দারের রাজামেহের গ্রামের নিহত গিয়াসুদ্দিনের বাড়িতেও চলছে শোকের মাতম। ঈদের আগে বাড়ি ফেরার কথা ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম গিয়াসের দুই ছেলে এক মেয়ে রয়েছে। নিহত আরো দুইজনের বাড়ি নোয়াখালী। এরা হলেন চাটখিলের মিয়াজি বাড়ির মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলাম। ভাগ্য পরিবর্তনের আশায় এক বছর আগে সৌদি আরবে যান মোহাম্মদ হেলাল উদ্দিন। চার ভাই বোনের মধ্যে হেলাল সবার বড়। তার তিন বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। অন্যদিকে দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় মোহাম্মদ শহীদুল ইসলাম গত বছরের এপ্রিল মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান। ছেলের আকস্মিক মৃত্যুতে মা খোরশেদা বেগম আর স্ত্রী শাহিন আক্তার পাগল প্রায়। লাস্ট গত পরশু ৫:৩৩ বিকেল যখন বাসে ছিল আর কি, তখন কথা বলছে শেষ। প্রশাসনের লোকজনের সাথে এখনও তেমন কথা হয়নি, থানা থেকে কথা হয়েছে। এখনও লাশ আনার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট পাই নাই। তো আমাদের দাবি থাকবে আপনাদের মাধ্যমে যেন আমরা লাশ দ্রুত দেশে আনতে পারি। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরের চরমোহনার দক্ষিণ রায়পুর গ্রামের নিহত সবুজ হোসেনের বাড়িতেও চলছে আহাজারি। চার ভাই বোনের মধ্যে সবুজ ছিলেন দ্বিতীয়। পরিবারের সচ্ছলতার আশায় বহু কষ্টে তিন বছর আগে ছেলেকে সৌদিতে পাঠান মাছ বিক্রেতা বাবা। ওমরা পালন শেষে সবুজের দেশে আসার কথা ছিল। সৌদিতে সড়ক দুর্ঘটনায় অপর নিহত ইমাম হোসেন রনি গাজীপুর জেলার টঙ্গীর মুদাফা এলাকার আব্দুল লতিফের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে রনি ছিলেন মেজ। শোকাহত পরিবারের দাবি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার। গেল সোমবার ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবের স্থানীয় সময় বিকালে ইয়েমেন সীমান্তবর্তী আশির প্রদেশের আকাবাসার এলাকায় নিয়ন্ত্রণ হারায় তাদের বহনকারী বাসটি। এক পর্যায়ে সেটিতে আগুন ধরে যায়। এতে ৪৭ ওমরা যাত্রীর মধ্যে ২৪ জন নিহত হন, এদের মধ্যে ১৮ জন বাংলাদেশি। সুচরিতা সূচি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১২টায় হেলিকপ্টারে করে তার মরদেহ নেওয়া হয় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। রাখা হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। তাকে শেষবার দেখার জন্য রাজনৈতিক কর্মী, সহকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় করেন। বাদজোহর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়, পরে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি সহ অন্যান্যরা। জানাজা শেষে আবারও হেলিকপ্টারে তার মরদেহ ঢাকায় আনা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সাভারের জিরানি বাজারে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের কল্যাণে কাজ করাই এই দলের মূল লক্ষ্য। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার বারদোনায় গরিব অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়িতে আগামী 8 এপ্রিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিল নিয়ে প্রস্তুতি সভা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি ওয়াদত ভূঁইয়া। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা হয়েছে টাঙ্গাইলে। জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। কুষ্টিয়ায় ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ওয়ান স্টপ সার্ভিস চালু করল বিআরটিএ। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও 1 ঘন্টা সড়ক অবরোধ করা হয়। ঝালকাঠিতে ময়লা আবর্জনায় ভরে থাকা খালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার শহরের থানা খাল, কামারপট্টি খাল, বালিকা বিদ্যালয় সংলগ্ন খাল ও রোনালসের সড়কের পেছনের খাল পরিষ্কারের কাজ ঘুরে দেখেন। ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর তীরে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের সামনের সড়কে সকালে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। নড়ালে উন্নয়নের সম্ভাবনা নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বী মহা অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভোর থেকে নগরীর থানাঘাট, কাচারিঘাট ও কালীবাজার ঘাটে সব বয়সের পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশ নেন। সুরায় রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপি জামাত ধ্বংস করে আর আওয়ামী লীগ সৃষ্টি করে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়রানি বন্ধে ভূমির সব কাজ ডিজিটালাইজড করার ঘোষণা। ইসির আলোচনার প্রস্তাব গ্রহণ করছে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। তারা চায় একটি পক্ষপাত দুষ্ট কেয়ারটেকার সরকার, বললেন ওবায়দুল কাদের। সাভারে প্রথম আলো সাংবাদিক শামসকে গ্রেফতার, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা। সংক্ষুব্ধ কেউ বিচার চাইলে পুলিশ ব্যবস্থা নিতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি ওমরা যাত্রীদের বাড়িতে শোকের মাতম, মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।